বাবা, তুমি কাঁদছো কেন? কারণ তোমার আম্মুকে এখানে একা রেখে যেতে হচ্ছে তাই। কেন বাবা, আম্মুকে এখানে একা রেখে যাচ্ছো কেন? তোমার আম্মু আমাদের ছেড়ে আল্লাহর কাছে চলে গেছে, সে আর কোনোদিন আসবে না। কেন আসবে না বাবা? তাহলে এখন আমরা কি খাবো? আমাকে কে স্কুলে নিয়ে যাবে? আমাকে এখন কে খাওয়াবে? কে পড়তে বসাবে? ওখানে কি আমাকে খেতে দেওয়া হয়?
আসুন। জি বলুন। দেখুন সালাম সাহেব, আপনাকে শেষবারের মতো ওয়ার্নিং করছি, আমরা আপনার ছেলেকে আর টলারেট করতে পারব না। দেখুন স্যার, আমার দিকটা একটু দেখবেন তো। সেটা আমি বুঝি। কাজ করুন, আপনার একটা বিয়ে করে ফেলুন। জি, ঠিক আছে স্যার, আমি এখন চলি। শোন, পৃথিবীতে সবচেয়ে কাছের বন্ধু হচ্ছে বাবা আর মা। যেহেতু তোর মা বেঁচে নেই, সেহেতু আমার কাছে লজ্জার কিছু নেই, আমার কাছে লুকোনোর কিছু নেই। তাছাড়া তোর যথেষ্ট বয়স হয়েছে, তোর ভালো মন্দ দেখার দায়িত্ব আমার। শোন বাবা, তুই ওদের বল কালই আমি ওদের বাসা দেখা করতে যাব, ঠিক আছে? তুমি যাও, ভালো মনে করো। ঠিক আছে, তুই ঘুমা, রাত যাচ্ছিস না বাবা, তাহলে শরীর খারাপ করবে। সে বল। Thank you.
তোমার নাম কি মা? নাম রূপ। সুন্দর নাম। তা আমার ছেলেকে তোমার পছন্দ হয়েছে তো? মাশাআল্লাহ। ঠিক আছে, তোমরা দুজন ভিতরে যাও, আমরা ততক্ষণে সামাজিক কিছু কথাবার্তা ছিল। যাও। অর্ণব, অর্ণব শোন না বাবা, এত চেঁচামেচি করতেছ কেন? আমার এই চশমাটা না লুজ হয়ে গেছে, নাকের ডগায় কিছুতেই থাকছে না, আমাকে একটু নতুন চশমা কিনে দে না বাবা। এই গত মাসে না তোমার একটা চশমা কিনে দিলাম, আবার তুমি ইদানিং অতিরিক্ত করো, যাও তো যাও। বাবাকে নিয়ে আর পারছি না, কিছু একটা করা দরকার। পেয়েছি। কাজের চাপ আর ভালো লাগে না। আমার পক্ষে আর এক মুহূর্ত এখানে থাকা সম্ভব না। কি হয়েছে খুলে বলো। কি হয়েছে তোমার বাবাকে গিয়ে জিজ্ঞেস করো। আচ্ছা তুমি বলতে পারো না? এই শোনো, আমি তোমাকে স্পষ্ট করে একটা কথা বলে দিতে চাই, হয় তোমার বাবা এখানে থাকবে নয় আমি এখানে থাকবো, এবার তুমি ডিসিশন নাও। এই এই শোনো, আচ্ছা আমি ব্যাপারটা দেখছি। অফিস পারি কি ছাড়া দেখো বাবা, আমার কিছু করার নেই, তাছাড়া এখানে কোনো সমস্যা নেই। দেখো তোমার বয়সে অনেক মানুষ আছে এখানে, আমি মাঝে মাঝে এসে তোমাকে দেখে যাব, ব্যাগের মধ্যে সব প্রয়োজনীয় জিনিস দেওয়া আছে। আমি গেলাম।
আসলে তো এই পৃথিবী আজব রঙের মেলা, আসলে তো এই পৃথিবী আজব রঙের মেলা, দুনিয়াটা রঙ্গমঞ্চের খেলা, দুনিয়াটা রঙ্গমঞ্চের খেলা, আসলে তো এই পৃথিবী আজব রঙের মেলা, আসলে তো এই পৃথিবী আজব রঙের মেলা, আসলে তো এই পৃথিবী আজব রঙের মেলা। পৃথিবী যেমনি তার সীমারেখায় আবদ্ধ, তেমনি প্রতিটি মানুষের জীবনও একটি সীমারেখায় আবদ্ধ। প্রতিটি মানুষই তার কৃতকর্মের ফল কোনো না কোনোভাবে এই পৃথিবীতেই পেয়ে যায়, এটাই চিরন্তন। পুরো পৃথিবীতে এমন হাজারো বাবা আছে যারা নিজের পুরোটা জীবন তার সন্তানদের জন্য উৎসর্গ করে দেয়, কিন্তু কিছু কিছু সন্তান পৃথিবীর মোহে পড়ে তার যথাযথ মর্যাদা দিতে জানে না। ধিক্কার জানায় সেই সন্তানদের।